ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে আবার স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল স্মুথ স্ক্রলিং, অর্থাৎ এখানে যখন আমরা ন্যাভে ক্লিক করছি তো আস্তে আস্তে হচ্ছে স্ক্রল হচ্ছে। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও, এবং পোর্টফোলিও দেখানোর জন্য মোটামুটি দুইটা টিউটোরিয়াল লাগবে। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক পোর্টফোলিও ক্রিয়েট করা, আর সামনের টিউটোরিয়ালে আমরা হচ্ছে ওটার মধ্যে jquery অ্যাপ্লাই করব। তো এখানে ফার্স্ট হচ্ছে আমি কিছু ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজগুলো ডাউনলোড করেছি হচ্ছে অ্যাভাডা থিম থেকে। আপনারা যদি এখানে অ্যাভাডা থিম লিখে সার্চ করেন গুগলে তাহলে অ্যাভাডা থিম পেয়ে যাবেন। তো অ্যাভাডা থিমের মধ্যে ওদের যে পোর্টফোলিও যে সেকশনে যে ইমেজগুলো আছে সেগুলো আমি জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিয়েছি, কারণ ইমেজগুলো আসলে দেখতে সুন্দর, আর ইমেজ দেখতে সুন্দর ইমেজ ব্যবহার করলে ওয়েবসাইটও দেখতে সুন্দর মনে হয়। তো আমরা পোর্টফোলিও সেকশনটা ফার্স্ট স্টার্ট করি খুব সিম্পলভাবে। আমরা কন্ট্যাক্টাস যে সেকশনটা ছিল এটা ঠিক উপরে সেমভাবে, যেটা আমি অ্যাবাউট আস সেকশনে যেভাবে লিখেছি ঠিক সেমভাবে আমি এখানে একটা ডিপ নিচ্ছি, যেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তারপর যেটা নিচ্ছে এখানে যেটা দিয়েছিলাম আমরা সেটা হচ্ছে কন্টেন্ট পেডিং যেটা দিয়েছিলাম, সেমভাবে এটা নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম। আমি এখানে আরেকটা ক্লাস ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে পোর্টফোলিও। তারপর যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা রো নিব, সেটা হচ্ছে রো, রো এর মধ্যে আমরা নিব হচ্ছে S2, যেটা আমরা উপরে নিয়েছিলাম আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি, এটার নাম দিচ্ছি হচ্ছে পোর্টফোলিও। তারপর যেটা করবো সেটা হচ্ছে আরেকটা রো নিচ্ছি নিচে, এটার মধ্যে দিচ্ছি হচ্ছে ফার্স্টে হচ্ছে ডিপ কল SM অথবা MD, SMD SM হচ্ছে 4, অর্থাৎ 12 গ্রিডের মধ্যে আমরা তিনটা করে ইমেজ বসাবো, অর্থাৎ 4 4 4, প্রতি চার গ্রিডে একটা করে ইমেজ করে বসাবো। মানে একটা পোর্টফোলিও তো আমাদের টোটাল একটা সেকশনের মধ্যে, একটা রো এর মধ্যে আমাদের তিনটা করে ইমেজ দেখাবে। তো আমি এখানে ইমেজ দেখানোর জন্য এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যেটা নাম হচ্ছে থাম্বনেল, আমরা থাম্বনেলটি ইউজ করবো, তার উপর ওটার মধ্যে ইমেজ ইউজ করবো। তো সেই ক্লাসটা হচ্ছে ডিপ ডট থাম্বনেল, এটার মধ্যে হচ্ছে ইমেজ ট্যাগ দিব, ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগ হচ্ছে আমার ইমেজ ফোল্ডার নেম, তারপর স্ল্যাশ দিয়ে ইমেজের নেম হচ্ছে a.jpg, যেটা আমি এখানে ইউজ করেছি হচ্ছে abc নামে কয়েকটা ইমেজ। তো এটা সেভ করলাম, সেভ করার পর এখন যদি আউটপুট দেখি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অনেকটা দেখতে এমন। তো এখানে একটা কথা বলে নিই, এখানে ইমেজ আমরা যেটা ইউজ করেছি প্রত্যেকটা ইমেজের সাইজ আসলে সমান, আমরা পোর্টফোলিওতে যেগুলো ইউজ করছি এটা 940x600 এরকম সাইজ প্রত্যেকটার। তো সেই ইমেজ যেটা আমি নিয়েছি সেমভাবে আমি এখান থেকে এই ডিপটা পুরোটা কপি করে রো এর মধ্যে, অর্থাৎ রো এর ডিপটার মধ্যে আমরা নিচে এসে এটা পেস্ট করলাম 3 বার 4 বার 5 বার 6 বার। তো এরপর দিচ্ছি হচ্ছে বি, তারপর দিচ্ছি হচ্ছে সি, তারপর দিচ্ছি হচ্ছে ডি, তারপর দিচ্ছি হচ্ছে ই, তারপর দিচ্ছি হচ্ছে এফ, তার মানে একবার নিশ্চিত কম হয়েছে, আরেকটা নিচ্ছি এফ। সেভ করলাম, আউটপুট দেখি 6টা দেখাচ্ছে। একটা ফার্স্ট ইমেজটা আমার 2 বার হয়ে গেছে, এটা আমি একটা ডিলিট করে দিই। সেভ করলাম, এখন আউটপুট যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো যে আমাদের মোটামুটি 6টা ইমেজ চলে আসলো। তো ইমেজগুলোর মধ্যে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে রেডিয়াস দেখাচ্ছে, যেহেতু থাম্বনেলের জন্য রেডিয়াস দেখাচ্ছে, তো সেই রেডিয়াসটা আমরা তুলে দিব এখান থেকে। থাম্বনেল যে ক্লাসটা আছে এটা এখানে এনে পেস্ট করে আমি দিচ্ছি হচ্ছে বর্ডার রেডিয়াস 0। সেভ করে আউটপুট যদি দেখি তাহলে আমাদের বর্ডার যে রেডিয়াস আছে সেটা উঠে গেল। তারপর যে কাজটা করবো সেখানে পোর্টফোলিও যে আমি একটা ক্লাস নিয়েছিলাম এখানে সেটা হচ্ছে এই জায়গায়, এইটার মধ্যে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে, ব্যাকগ্রাউন্ড সেম ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি না, তো আমি লিখছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে *333, আর কালারটা দিচ্ছি হচ্ছে, অর্থাৎ টেক্সটের যে কালারটা সেটা দিচ্ছি হোয়াইট। সেভ করে যদি আউটপুট দেখি তাহলে আমরা পোর্টফোলিও সেকশনটা ঠিক এরকম দেখতে পাচ্ছি। তারপর যে কাজ সেটা হচ্ছে এখানে পোর্টফোলিওর নিচে ইমেজটা যেহেতু একসাথে হয়ে গেল, আমি সেই ক্ষেত্রে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে
পোর্টফোলিও লেখাটাকে নামিয়ে দিব। তো এটা করার জন্য এখানে রো এর পাশে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটার নাম হচ্ছে সেকশন হেডিং। এটা আমরা সব জায়গায় ইউজ করব, তো কমন হেডিং, তো সব সেকশনের হেডিং আমরা সেম জিনিস ইউজ করব। তো আমি জাস্ট এখানে এসে সেকশন হেডিং এর জন্য আমি দিচ্ছি ফার্স্টে হচ্ছে এটাকে বলা হয় যে টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম দিচ্ছি হচ্ছে আপার কেস, মানে সব হচ্ছে আপার কেস হবে। তারপর নেক্সট যেটা দিচ্ছি সেটা হচ্ছে মার্জিন বটম, সেটা হচ্ছে 5% দেই। তো সেভ করে আমরা যদি আউটপুট দেখি এখন, তাহলে দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও একটা 5% স্পেস দেওয়া আছে নিচে, আর এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। তার মানে হচ্ছে এখন আমরা এখানে আর আমাকে বড় হরফে লিখতে হবে না, আমি যদি পোর্টফোলিও ছোট হরফে লিখি কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমাকে জাস্ট এই ক্লাসটা দিয়ে দিতে হবে। সেভ করি, আমি যদি আউটপুট দেখি তাহলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। তো এটাও ছিল আমাদের সিম্পল পোর্টফোলিও। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল, সামনের টিউটোরিয়াল আমরা যে